হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে কিন্তু আমি চলে এসেছি ভুটান ফুল সিলিংয়ে তোমাদেরকে দিনের ভিউটা দেখানোর জন্য। আমি যতদিনই ভুটান ফুল সিলিংয়ে এসেছি তোমাদের কিন্তু আমি রাত্রিবেলার ভিডিওই দেখিয়েছি, তো আজকে কিন্তু আমি চলে এসেছি দিনের কিছু ভিউ ভুটান ফুল সিলিংয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো, এখন আমি ফুল সিলিংয়ে কিন্তু ভেতরে চলে এসেছি, গেটটা দিয়ে ভেতরে ঢুকে যেখানে টিকিট কাউন্টার থাকে, কাউন্টারে কিন্তু টিকিট 10 টাকা করে কেটে ভেতরে ঢুকতে হয়। তো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এবারে কিন্তু আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে ফুল সিলিং এর পার্কের দিকে। আর পার্কে যাওয়ার পথে কিন্তু প্রথমে এই রকম রাস্তা, যেটা আমি রাতের রাস্তার চিত্র তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাই আজকে দিনের বেলাকার চিত্রটা শেয়ার করছি তোমাদেরকে। দেখতে ঠিক এইরকম লাগছে, ভীষণ সুন্দর কিন্তু ভুটানের ভিউ। আর বিল্ডিংগুলো কতটা সুন্দর, রোদ পড়াতে আরও কতটা ভালো লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো এখন ধীরে ধীরে কিন্তু আমরা পার্কের দিকে এগিয়ে যাচ্ছি, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর পার্কের ভিতরে এখন ঢুকে পড়েছি, ঠিক এই রকম। এখানে অনেকটাই দেখলাম ভিড় ছিল দিনের বেলায়, কারণ অনেক লোকজন এই পার্কে কিন্তু ঘুরতে আসে। শুধু যে লোকাল লোক থাকে তাই নয়, বাইরে থেকেও বহু লোক কিন্তু এই পার্কে ঘুরতে আসে। তো ভীষণ সুন্দর, সামনে মনাস্ট্রি আর এখানে কয়েকটা বসার জায়গাও আছে যেখানে অনেকে বসে রেস্ট নিচ্ছে তোমরা দেখতে পারলে। আর এই দেখো সেই মনাস্ট্রিটা, তো পার্কের ভেতরের ভিউটা ঠিক কিরকম ছিল তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম। রাতের ভিউ তো অনেকদিনই শেয়ার করেছি জান্ডো পেন্ডি পার্কে, আর আজকে কিন্তু দিনের বেলাটা শেয়ার করলাম। আর তারপরে এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি। জ্যান্ডো পেন্ডি পার্ক থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, এটা কিন্তু পার্কের সামনের রাস্তা, সেখান দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আরেকটা নতুন জায়গায়। আমার আগের ভিডিওতে কিন্তু আমি এই নতুন জায়গাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো চলো আজকে তাহলে সেই নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু অনেকটা উঁচু হিল রাস্তা বলতে পারো, তো সেই হিলেও কিন্তু এখন আমি উঠব, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে ভুটান ফুল সিলিংয়ে ঘুরে যেতে পারো খুব কম বাজেটে, খুব সুন্দর একটা ভিউ, খুব সুন্দর একটা পরিবেশ তোমরা দেখতে পারবে। আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ ভুটান ফুল সিলিং, তোমরা চাইলে তোমরা ঘুরে দেখতে পারো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। নর্থ বেঙ্গলের দিকে যারা আছো বা বাইরেও যারা আছো, তারা যদি বিদেশের স্বাদ পেতে চাও খুব কম বাজেটের মধ্যে, তাহলে তো আমি সাজেস্ট করবো তোমরা ভুটান এই ফুল সিলিং থেকে ঘুরে যেতে পারো। হ্যাঁ, আমরা অনেকটা পাহাড়ের উপরে উঠে পড়ছি, অনেকটা উঁচিতে হাঁপিয়ে গেছি সবাই উঠতে উঠতে। ওই দেখো হাঁপায় মা আমার, ওই যে পিসি, এই যে মা, সুন্দর, অন্যরকম। দিনের বেলা তো আসি না কোনোদিনও, রোজই তো আসলে সন্ধ্যার পরে রাতেই আসি, আজকেই ফার্স্ট দিনের বেলাতে আসলাম। পাহাড়ের উপরে ঘর বাড়ি, সেটা কারো বাড়ি হবে কি জানি। এদিকে আসো, এই যে এখন তো সমতল, এতক্ষণ উঠলাম পাহাড়ের উপরে, এরকম ঢালের উপর দিয়ে উঠলাম, তো পুরো হাঁপিয়ে গেছি আর পা ব্যথা করছিল। এখন সমতল, আবার নামবো, এখান থেকে নেমে চলে যাবো, মানে যেদিক দিয়ে আসলাম ওদিক দিয়ে ব্যাক করবো, উল্টাপাল্টা রাস্তাতে যাবো না, কারণ কিছু চিনি না আমরা। পিসি কত দূরে, ওই যে পিসি পা ব্যথা করে নাকি। এখন আমরা নিচের দিকে নামছি পাহাড় থেকে, হ্যাঁ বোঝা যায়, নামার সময় বোঝা যায়।
নামার সময় দেখো মা পড়ো না, কিন্তু আমরা এখন পাহাড় থেকে নামছি, এই দেখো নিচে গাড়িগুলো যাচ্ছে, ওই দেখো আসতে পারবে। সেখানে এলেই তোমরা এত সুন্দর ভিউটা দেখতে পারবে, জাস্ট দেখো ভিউটা। ভিউটা এতটাই সুন্দর যে আমরা অনেকটা টাইম বলতে পারো এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাহাড়টা দেখে যাচ্ছিলাম, আর রোদ পড়াতে পাহাড়ের সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে গেছিল। তো ভীষণ সুন্দর ভিউ, দেখো তোমরা দেখে বুঝতেই পারছ। তো যারা যারা চাও কম বাজেটের মধ্যে বিদেশের স্বাদ নিতে, আমি তো এক কথায় সাজেস্ট করব ফুলসিলিং থেকে ঘুরে যাও ভুটানের। দেখো তোমরা কতটা সুন্দর জায়গাটা, আমি যতটা পারছি ক্যামেরায় তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি যদি আরও ডিটেলসে দেখাতে যেতাম তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত, সেই কারণে আমি যতটা পেরেছি ছোটোর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এটা কিন্তু একটা নদী, আমি যদিও নদীটার নাম জানি না কিন্তু জলও খুব একটা নেই, তবে ভালো লাগছিল নদীর আওয়াজটা, তো সেই কারণে একটু শেয়ার করে নিলাম। পেছনে নদী, ওটা জানি না কি নদী, ভুটানের এই যে ব্রিজ, এই যে ব্রিজ আর এই যে পেছনে এটা হচ্ছে একটা নদী, যদিও জল নেই নদীতে, কি নদী আমি জানি না, মার পিছিয়ে সামনে এগিয়ে গেল আর আমি এখন যাচ্ছি এই যে ব্রিজটা, দেখতে পাচ্ছ ব্রিজটা এই যে পেছনে দেখা যাচ্ছে। এখানে না এখন তিনজনে মিলে ফটো কী করে তুলবো, ব্রিজটার মধ্যে ফটো তুললাম, কী করে ফটো তুলবো, একটা মানে ঘুটমিস যাচ্ছিলো ছেলে, তাকে বললাম ফটো প্লিজ, তো তুলে দিল, ভালোই তুলেছে ফটোটা। আমি ভাবলাম কেমন না কেমন তুলবে, তো দেখলাম না ফটোটা ভালোই তুলেছে, তো ভালোই লাগলো দিনের বেলা ঘুরে। হ্যাঁ এখানে বসো, ভেতরে ভেতরে ওই তো ওখানে বসতে পারো, এই দেখো এখানে এই যে ঘোড়ায় যে এগুলো তিনটে আছে দেখা যাচ্ছে পরপর, তো এখন এখানে গিয়ে বসবো, আমার পিসি পান খাবে, পান যে বাচ্চারা দেখো সুন্দর ঘোরাচ্ছে, ঠিক আছে অতি সুন্দর ঘোরাচ্ছে বাচ্চাটা, এই দেখো মজা করছে, তো এই দেখো এরাও চলে গেছে ঘোরাতে, মা আর পিসিও ঘোরাতে চলে গেছে, খুব মজা পায় এগুলো ঘোরাতে। এই যে এখন উঁচুতে ঘুরাচ্ছে, তিনটে আছে এখানে পরপর, এই যে এই যে দুজনে ঘুরাচ্ছে, আমি কিন্তু এখনো ঘুরাইনি, ওই দেখো মা আমার হাত দেখায়, ওই যে আবার আরেকটাতে চলে গেছে, দুটো ঘোরানো হলো, এবার তিন নম্বর, খুব মজা পাচ্ছে এগুলো ঘুরিয়ে। আমি এখনো ঘুরাইনি, আমি এরপর ঘুরাবো, ঘুরিয়ে নেই দুজনে, তারপর খুব মজা পাচ্ছে। আর এই দেখো এখানে বাচ্চাটা কি সুন্দর ঘোরাচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ঝুলছে ঝুলছে ওটার মধ্যে, হয়ে গেল, এই যে এবার তুমি ধরবো আমি ঘুরাবো, এবার মা ধরবে আমি ঘুরাবো। এবারে কিন্তু আমি প্রেইং হুইলগুলোকে ঘুরিয়ে নেব। তো ভুটানে এসেছি, প্রেইং হুইল সামনে দেখছি, ঘোরাবো না সেটা কি করে হয়, তো সেই কারণে কিন্তু আমিও ঘুরে নিচ্ছি বুদ্ধিস্টদের মতন। শুনেছি ওনারা নাকি এই প্রেইং হুইল দিনে 108 বার করে ঘুরিয়ে থাকেন, খুব শুভ মনে করে থাকেন ওনারা, আর মনের ইচ্ছা ভগবানকে জানান। তো আমিও তাই চেষ্টা করলাম, যদিও 108 বার ঘোরানো তো এতটুকু টাইমের মধ্যে পসিবল নয়, তো যতটা পেরেছি আমি ঘুরিয়েছি, আর ভগবানের কাছে আমার মনের আশাও বলেছি, ঠাকুর যদি চান নিশ্চয়ই পূর্ণ হবে আমার মনের আশা, তাই না? আর কে কে ভুটান ফুলসিলিংয়ে এসেছো, ভুটান ঘুরে গেছো, আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর এইবারে এই রাস্তাটার ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর, রাস্তা ঠিক ওই পাড়েই কিন্তু একটা ছোট্ট মতন পার্ক আছে, তো এখন আমি সেই পার্কেই যাব আর তোমাদের সাথেও শেয়ার করব পার্কটা।
তো তার আগে তোমাদেরকে আমি ভিউটা কিন্তু রাস্তার দেখিয়ে নিচ্ছি, কতটা সুন্দর রাস্তাটা তোমরা দেখে বুঝতেই পারছো। এবারে কিন্তু আমি রাস্তা পার করে নিচ্ছি ওই ধারের পার্কে যাওয়ার জন্য, আর পার্কটা কিন্তু খুব একটা বড় নয়, ছোট পার্ক, কিন্তু ছোট হলো ভীষণ নিট অ্যান্ড ক্লিন। তো চলো আস্তে আস্তে পার্কটার ভেতরে এবারে ঢোকা যাক। তো পার্কের ভেতরেই ঢুকে এরকম রাজা রানীর ছবি কিন্তু এখানে আছে, ভুটান রাজা রানী আর ওনাদের দুই ছেলে, সে ওনাদের ছবি কিন্তু পার্কের মধ্যে বড় করে দেয়া আছে, আর এখানে কিন্তু কিছু লেখাও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পার্কে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু বসেও আছে, এই পার্কে টাইম কাটাচ্ছে। তো আমি আমার মা আর পিসি মিলে এখানে একটু মজাও করলাম, পার্কটা একটু ঘুরে দেখলাম, দেখলাম না পেছনের দিকে বেশি কিছু নেই, কয়েকটা শুধু ফুলের গাছ রাখা ছিল। তো ব্যাস এতটুকুই ছিল পার্কে, আর কিচ্ছু নেই, তো ছোটর মধ্যে বেশ সুন্দর। আর এই হলো রাজা রানী আর তাদের দুই ছেলের ছবি। যে হাঁটতে হাঁটতে দুজনের পা ব্যথা হয়ে গেছে, বসে পড়ছে। আর এই যে ভুটানের রাজা রানী দুই ছেলে, এটা একটা পার্ক, ছোট ছোট একটা পার্ক। তো এখানে আসলাম হাঁটতে হাঁটতে দিনের বেলা, আমি রাতে এসেছি এখানে, দিনে আসিনি, আজকেই আসলাম। দেখো পেছনটা পাহাড়, ওই যে দূরে পাহাড়, কি সুন্দর লাগছে, ক্যামেরা তারা বেশি ভালো লাগে, হ্যাঁ দারুণ লাগছে, এমনিও সুন্দর, ক্যামেরা তো একদম পরিষ্কার আসছে। কিন্তু এখন কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে এসছে, মানে 5টা বেজে গেছে, সন্ধ্যা প্রায় হয়ে এসছে, ওই জন্য একটু সামনাসামনি অন্ধকার, ওই জন্য স্ট্রিট লাইট টাইট সব কিন্তু চালানো হয়ে গেছে। এই দেখো লাইট সব জ্বলে গেছে, কিন্তু ক্যামেরাতে একদম পরিষ্কার মনে হচ্ছে যে এখনও দিন আছে, কিন্তু না অন্ধকার প্রায় হয়ে এসছে। আমরা এখন বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ এখানে থাকবো না, ঘুরলাম তিনজনে মিলে হেঁটে হেঁটে যতটা পারি ভুটান। ভালো লাগলো ফুলসিলিং, চলো দেখতে থাকো তোমরা। অনেকটা টাইম পার্কে কাটালাম, এবারে কিন্তু পার্ক থেকে বেরিয়ে পড়েছি, আর সন্ধ্যাও প্রায় হয়ে আসছিল, তো সেই কারণে আমরা কিন্তু এখন ফুল সিলিং থেকে বেরিয়ে জায়গাতে চলে যাব। আর বেরোনোর সময়ও কিন্তু আমাদের এখানে চেকিং হবে, চেকিং বলতে ভোটার আইডিটা চেক করে এখানে, তো তারপরে কিন্তু বেরিয়ে যাব এখান থেকে। আর এখানে সব থেকে ভালো জিনিস আমি একটা যেটা নোটিশ করলাম, সেটা হলো এখানে ভুটানে কিন্তু গাড়িতে হর্ন দেওয়া নিষিদ্ধ, হর্ন দিলেই কিন্তু এখানে ফাইন হয়, তো যেটা আমার ভীষণ ভালো লাগলো। সেই জন্যই এত সুন্দর নিস্তব্ধ, সাউন্ড ফ্রি, পলিউশন ফ্রি একটা জায়গা বলতে পারো ভুটান, ভীষণ ভালো লেগেছে আমার। তো তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইকও করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতন বাই।